আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি দ্য লেজেন্ড দ্য ক্যাপ্টেন্স অফ অল টাইম সৌরভ গাঙ্গুলিকে, উনি মঞ্চে আছেন তার বক্তব্য দেওয়ার জন্য। আনরিয়েল থ্যাংক ইউ সাবির। সাবিরের পরিচালনা যেটা ইংরেজিতে বলে থাকে হোস্টিং, খুব সুন্দর সাবির, তোমার এত সুন্দর কথা শুনলাম লাস্ট 40-45 মিনিট ধরে। মাননীয় মহানগরী মেয়র ঢাকা শহরের এখানে উপস্থিত আমার কলিগরা, যাদের সাথে আমি বহুদিন ধরে ক্রিকেট খেলেছি, আকরাম আছে, আতার আছে, দাদা আছেন, সবাই পাইলট এখানে সবাই আছেন। আমি অনেকদিন বাদে ঢাকায় এলাম, আমি জানি না আমি লাস্ট বোধহয় ঢাকায় এসেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় যেটা ভারত এখানে ফাইনালে হারে শ্রীলঙ্কার কাছে, সেই সময় শেষ আমি ঢাকায় এসেছি। বিভিন্ন কাজের জন্য ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর হয়তো সময় হয়ে ওঠেনি এখানে আসার। কিন্তু আমি একটা কথা বলি যে যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। তাই আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। মেয়ার্স কাপ, আমি আজকে যেটা দ্বিতীয় সিজনের উদ্বোধন হলো, মেয়ার্স কাপ কিন্তু পশ্চিমবাংলাতে হয়, মেয়ার্স কাপ আমরা কলকাতায় করি, আমরা ফুটবল করি, ক্রিকেট করি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাহায্যে ক্রিকেটে মেয়ার্স কাপ হয়। আর এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, বিভিন্ন রকমের খেলা এই মেয়ার্স কাপের পরিচালনায় হয়ে থাকে। বাংলাদেশে আমি প্রথম আসি যদ্দূর মনে হয় 1989 সালে, 1989 আমি আন্ডার 19 টিমের সাথে এশিয়া কাপ খেলতে আসি। 89 প্রথম আসি এশিয়া কাপ খেলতে, সেই থেকে বাংলাদেশের সাথে আমার সম্পর্ক, প্রচুর মানুষ বন্ধু আমার, মিঠুর কথা শুনলেন, ইফতেখার রহমান, সেই দিন থেকে আমার বন্ধু। এখনো আমি হয়তো 10 বছর বাংলাদেশে আসিনি, কিন্তু তার সাথে, তার পরিবারের সাথে আর বাকি বন্ধুদের সাথে প্রায় আমার দেখা হতো পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সাথে আমার নাম সবসময় জড়িয়ে থাকবে, কারণ ওটাও ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ 2001 সালে, আর আমার প্রথম টেস্ট ভারতীয় অধিনায়ক হিসেবে। আমার এখনো মনে আছে এই তখন নতুন স্টেডিয়াম হয়নি, পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ বোধ হয় ফার্স্ট ইনিংস লিড নিয়েছিল, তাই না? আমাদের সাথে বাংলাদেশ ফার্স্ট ইনিংস লিড নিয়েছিল, তারপরে যখন ড্রেসিং রুমে ঢুকি আমি, তখন আমার মনে হলো কি আমি আমার প্রথম ম্যাচ অধিনায়ক হিসেবে হেরে যাব। তারপর আমরা ফিরে এসে টেস্ট ম্যাচটা জিতি। তাই বহু আমার জীবনের মূল্যবান মুহূর্ত সম্মুখীন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। আমরা এখনো মনে আছে ইন্ডিপেন্ডেন্স কাপ ফাইনালে পাকিস্তানের এগেনস্টে আমরা 315 রান চেস করে জিতি। তখনকার দিনে 315 রান চেস করা খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল, কিন্তু আমরা এখনো মনে আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন এত সুন্দর আলো বা এত ফ্লাডলাইট ছিল না বাংলাদেশে, ফুটবলের আলোয় খেলা হয়েছে, শেষ অবধি আর আমরা সেই ম্যাচটা সেখানে জিতি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ এই যে ড্রাগ ফ্রি বাংলাদেশ করার চেষ্টা করছেন, সেটা সত্যি প্রয়োজনীয়। সারা পৃথিবীতে হয়, ভারতবর্ষে হয়, আমি বিভিন্ন জায়গায় গেছি বিশ্বের, সেখানে এই ক্যাম্পেইন দেখেছি, কারণ ড্রাগস কম বয়সী যুব সমাজের কাছে একটা আতঙ্কের কারণ। আর আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি খেলার মাধ্যমে, ওনার বিভিন্ন এই মেয়ার্স কাপের বিভিন্ন ডিপার্টমেন্ট অফ স্পোর্টের মাধ্যমে এই বাংলাদেশের যুব সমাজকে উনি ব্যস্ত রেখেছেন। আমি মনে করি স্পোর্টস ইজ দি ওনলি সলিউশন ফর এ ড্রাগ ফ্রি কান্ট্রি। আমি বাংলাদেশের কালচার নিয়েও খুব ওয়াকিবহল, বাংলাদেশের মিউজিক, বাংলাদেশের সংস্কৃতি, আপনারা দেখলেন কি সুন্দর প্রদর্শন বাংলাদেশের ছেলে মেয়েদের কাছ থেকে। মিউজিক ইজ দ্য হার্ট বিট অফ বাংলাদেশ, আর এখানে বহু বিখ্যাত গায়ক গায়িকা বাংলাদেশ থেকে ভারতবর্ষে গেছে, তাদের গান শুনেছি। আমার এখনো মনে আছে
যখন প্রথম পিং টেস্ট হয়, আর এটাও কোইনসিডেন্স, আমার ভারতীয় প্রেসিডেন্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথম টেস্ট ম্যাচ, প্রথম পিং টেস্ট আমরা আয়োজন করেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কলকাতায় আমার আমন্ত্রণে ওই টেস্ট ম্যাচ দেখতে, তাই প্রচুর মধুর সময় কেটেছে বাংলাদেশের মানুষের সাথে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, ছোট ছোট ছেলে মেয়ে, মাঝ বয়সী ছেলে মেয়ে, যে ড্রাগস ইজ নট আ সলিউশন টু লাইফ, দ্য ওনলি সলিউশন টু লাইফ ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সিভিয়ারেন্স। তাই খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকো, গান বাজনার সঙ্গে যুক্ত থাকো, শিক্ষার সঙ্গে যুক্ত থাকো। ডিগ্রি, শিক্ষা, পড়াশোনা তোমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আমি যতবার ঢাকায় আসি, এই শহরের মধ্যে দিয়ে যখন আসি, আমি প্রচুর পরিবর্তন দেখি। আমি অ্যাকচুয়ালি বহুদিন আগে ঢাকায় এসেছি, প্রায় 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর বাদে যখন আমি শহরে আসি, আমি দেখি যে রাস্তা কত চওড়া হয়েছে, বিভিন্ন ফ্লাইওভার হয়েছে। এই গুলশান দিয়ে যখন এলাম, এই এটা হয়তো বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট পশ এরিয়াস, কিন্তু এখানেও কত ডেভেলপমেন্ট হয়েছে। আর এই ডেভেলপমেন্টের জন্য, এই ডেভেলপমেন্ট কাদের জন্য? এই যুব সমাজের জন্য। তাই এই ডেভেলপমেন্টের সাথে তোমরা এগো, এই ডেভেলপমেন্টের পার্টিসিপেট করো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সোসাইটির কাজে পার্টিসিপেট করা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি বেশি সময় নেব না, কারণ আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে, যে জন্য আমার ঢাকায় আসা। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা এরামই থাকবে, তোমরা ভালো থাকবে। আর আবার বলি, যতবার আমি বাংলাদেশে আসি আমার অসাধারণ লাগে, এত মানুষের ভালোবাসা। আর ভালোবাসা মানে জেনুইন ভালোবাসা, জেনুইন ভালোবাসা দেখে আমি সত্যি আপ্লুত হই। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আর এখানে আমন্ত্রণ করার জন্য মিঠুকে, মেয়র সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা, একটা প্রশ্ন যদি আপনাকে করি, ফার্স্ট ইনগরাল টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়েছিল, এখন আপনি যদি টসে জিততেন, বাংলাদেশকে কি আবার ব্যাটিং এ পাঠাতেন? একটু না পাঠাতাম না, কারণ জানি না আমি কেন পাঠিয়ে, যদিও আমি টসে হেরে গেছিলাম, ওরা ব্যাট করেছিল, ওরা ঠিকই করেছিল, এত ভালো উইকেট তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, চকচক করতো। আমি তো ওপেন করতাম, টেস্টের মধ্যেখানে খেলতাম আর ওয়ান ডে তে ওপেন করতাম, যখন আমরা ব্যাটিং করতে যেতাম আমি আর সচিন, উইকেটে শাইন হতো, দেখে বোঝা যেত কত ভালো উইকেট। তাই ভালো উইকেটে কখনো অপোজিশনকে ব্যাটিং করতে দিতে নেই। এখন নতুন যে স্টেডিয়াম হয়েছে মিরপুরে, সেখানে আমি প্রচুর খেলা দেখি। সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই যে যুব সমাজ নিয়ে এত কথা বললাম, এই যে ড্রাগ ফ্রি বাংলাদেশ নিয়ে এত কথা বললাম, বাংলাদেশে যখনই খেলা হয় স্টেডিয়াম থাকে ভর্তি। এতে বোঝা যায় যে মানুষের খেলাধুলোর প্রতি ভালোবাসা কত। তাই শুধু ভালোবাসা রাখলে হবে না, খেলে তার সাথে যুক্ত হতে হবে। জি, অ্যাবসলিউটলি। দাদা একটু থাকবেন, আমি যেহেতু সময় শর্ট, আমি বাকিটা করছি। আমি অনুরোধ করবো আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন যারা আছেন, অনুরোধ করছি রকিব ভাই, আথার, আমি আকরাম, লিপু ভাই, নান্নু পাইলট, মঞ্চে একটু আসার জন্য প্লিজ। এদিকে আমাদের ফুটবলার কাইসার, আমাদের আসলাম ভাই আসছে নাকি? আমার ভলিবলে কে আছে, ক্যাপ্টেন কে আছে, কামের সুযোগটা কেন করে দেবো না আমি এটা থেকে? জি, আমি ভুল বলছিলাম, আমি ঠিক আছে, আমি দিব বলছি না, হ্যাঁ দিব ভাই আমি বলছি না, আর এই যে অল আর ম্যান ফ্রম দ্য ফুটবল। জি, আমার তুমি আসছো তো? হ্যাঁ জি, আমরা সবাই আসছি, পরবর্তী প্রোগ্রাম তুমি কি করবা, বাকিটা তুমি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো, সময় যেহেতু নাই। আমার মনে হয় আমি আজকে সাংবাদিক ভাইকে বলতে চাই যে আমরা ভলিবলের ক্যাপ্টেন হরিদাস সেখানে আছে, ক্রিকেট অল দ্য ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, জোরসে কহো তালি একটি। ধন্যবাদ সৌরভ গাঙ্গুলি। সৌরভ ছড়ায়, পৃথিবীতে ছড়িয়েছে, বাংলাদেশে আজকে এখানেও ছড়াচ্ছে। সৌরভের সঙ্গে আমার লিঙ্কেজটা ওর বাবার মধ্য দিয়ে,
প্রয়াত স্বর্গীয় চটি গাঙ্গুলী। আমি তখন মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীনতার যুদ্ধে। আমি তখন স্বাধীন বাংলা ক্রিকেট দল করার জন্য কলকাতায় 18 বছর ছুঁইছি যুবক। তখন পাকিস্তান টিম থেকে খেলে ঢাকা থেকে গেলাম, যে প্রশ্নটা তুমি তোমার দাদাগিরিতে করেছিলে যে ব্যাটে কি স্টিকারটা ছিল, তখন আমাকে নিয়ে একটা নিউজ হলো বসুমতী পত্রিকায়। তখন সবাই আমাকে যে বাংলার পাকিস্তানের ক্রিকেটার এসছে একে খেলাবো, বাট আলটিমেটলি চন্ডিদা আমি উনি আমাকে চেষ্টা করলেন মোহন বাগান। তো তখন যেহেতু আমি পাকিস্তান টিমের প্লেয়ার ছিলাম, ইন্ডিয়া বাংলাদেশকে রিকগনিশন করে নাই, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড খুব পোলাইটলি আমার অ্যাপ্লিকেশনটা রিগ্রেট করে, বাট দে ইনভাইটেড মি, বললো যে তুমি আমরা খুশি হব তুমি আমাদের দেশে তোমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও স্বাধীন বাংলা ক্রিকেট দল করে খেলতে থাকো। সেই থেকে শুরু, সৌরভ জ্বলছে। আর একটি কথা আমি না বলেই না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি শুধু এটাই বলবো যে এম্পারর নেপোলিয়ন উনি বলেছিলেন যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার আইল গিভ ইউ নেশন। বাংলাদেশের একটি মা আছে, একটি বোন আছে, শেখ হাসিনা।